আচ্ছা, এটা লাইভ হচ্ছে না, আমি ভিডিও করে রেখেছি পরে লাইভ সেটাই। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঘা যুগল অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক যারা শামসুল কবির মন্ডল মহাশয়, ওনাদের মধ্যে আসার জন্য খবর তুমি যে মাঠে থাকো আর মঞ্চে আসো, খবর মোডালাস
মঞ্চে একবার চলে এসে তোমাকে এখানে ডাকছে। প্রথম বর্ষীয় ঢাকা অঞ্চল ফুটবল প্রিমিয়ার লীগের আর চতুর্থ দিনের দ্বিতীয় খেলাটি চলছে। দ্বিতীয় খেলায় যে দুটি দল মাঠের মধ্যে প্রদর্শন করছেন তারা হল বাংলা মিলন সংঘ, বাংলা মিশ্রপাড়া এবং অপর দলটি হল স্বেচ্ছাসেবক সমিতি বাংলা নতুনপাড়া। এই খেলাটির পরে তৃতীয় খেলা আরিয়ান ক্লাব বাংলা বেঙ্গল টাইগার ক্লাব বাংলা শহরপাড়া। তিন নম্বর খেলা অর্থাৎ এই খেলাটির পরে যে দুটি দল অপর দলটি হল বেঙ্গল টাইগার ক্লাব বাংলা শহরপাড়া। দুটি দলের অধিনায়ককে অনুরোধ করব অর্থাৎ আরিয়ান ক্লাব এবং বেঙ্গল টাইগার ক্লাবের আরিয়ান ক্লাব এবং বেঙ্গল টাইগার ক্লাবের দুই দলের অধিনায়ককে পয়সা যাবে না, পয়সা যাবে না, ক্লাবের নামে নেবে, ক্লাবের নামে যাও। লাইভ হয়নি গো রাজদা, এটা রেকর্ডিং হচ্ছে লাইভ। সে কোয়ার্টার ফাইনাল বল ধরে গেল বল। তুমি কি দেখো অ্যালাউ করা হবে না, কেডস বা জগার পড়তেই হবে, এটা সংঘের পক্ষ থেকে নির্দেশ আপনারা বলতে পারেন। দ্বিতীয়ত খেলা এই মত লে হবে বললাম বেঙ্গল টাইগার ক্লাব বাঁকড়া কবরপাড়া। আজকের তৃতীয় খেলা আরিয়ান ক্লাব বাঁকড়া সানাপাড়া বনাম বেঙ্গল টাইগার ক্লাব বাঁকড়া কবরপাড়া। গোল আজকের দু নম্বর খেলার আগুয়ান স্বেচ্ছাসেবক সমিতির বিরুদ্ধে। লাস্টের দিকে
5 লে 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 একটি গোল করে খেলার ব্যবধান ড্র করে দিল, অর্থাৎ বাদ নাম দিয়েও কিন্তু খেলার তালিকা পূরণ করবেন না, আমাদের এখানে কিন্তু অসুবিধা হচ্ছে। এরপরের খেলার দুই অধিনায়ককে অনুরোধ করব আপনাদের খেলোয়াড় তালিকা ব্র্যাকেটে ডাক নামটা দিতে পারেন। চলে গেছে, জিতে চলে গেছে, মিলন সঙ্গে আরো একটি টেবিল, অর্থাৎ ভালো বল, বাসা তোল অন্ডা কান হয়ে যাবে,
না আমার রসিগুলো ঘোরাবে কেন? Thank you.